उठें थाम से কয়েক বছর পর রাজধানীতে এমন দৃশ্যই স্বাভাবিক হয়ে উঠবে গন্তব্যে যেতে নগরবাসীর কাছে গণপরিবহন তখন যেন হয়ে উঠবে সোনার হরিণ দেড় কোটি জনসংখ্যার এই মেগাসিটিতে কাগজে কলমে রাস্তা আছে প্রায় আট ভাগ এর মধ্যে বাস চলাচল উপযোগী রাস্তা মাত্র আড়াই ভাগ তারপরও ঢাকার রাস্তায় প্রতি বছর নামানো হচ্ছে চুয়ান্ন হাজারেরও বেশি নতুন গাড়ি এর শিকিভাগই ব্যক্তিগত আর কাড়ি কাড়ি টাকা খরচ করে নতুন নতুন ফ্লাইওভার বানালেও যানজট থেকে মুক্তি মিলছে না নগরবাসীর বিআরটিও প্রতিদিন দুইশোটার উপরে গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে সে একবারও চিন্তা করছে না এই গাড়িগুলি চলবে কোথায় এরাও চলতে পারবে না যারা এখন বর্তমান আছে তারাও চলতে পারবে না তার মানে প্ল্যান করে ঢাকাটাকে আমরা কলাপস মোডের দিকে নিয়ে যাচ্ছি এক গবেষণায় দেখা গেছে যানজটের প্রতি বছর নষ্ট হচ্ছে ৮১৬ কোটি কর্মঘণ্টা আর এর আর্থিক ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা আর ২০২৫ সাল নাগাদ জনসংখ্যা যখন ২ কোটি পূর্ণ হবে তখন যানজট নিয়ে সংকটের সীমা ছাড়িয়ে যাবে আমিনবাজারে এই সেতু দিয়ে প্রতিদিন যে পরিমাণ মানুষ এই মেগাসিটি ঢাকাতে প্রবেশ করে তার অর্ধেকেরও বেশি মানুষ স্থায়ীভাবে এই শহরে থেকে যায় এর ফলে দিন দিন প্রকট হচ্ছে যানজট আর তীব্রভাবে বাড়ছে যানজট আর সেটি মোকাবেলা করতে হলে আগামী দিনগুলোতে এই সড়ক পথের পাশাপাশি বিকল্প পথ যেগুলো রয়েছে এই মেগাসিটির জন্য সেক্ষেত্রে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা বিকল্প পরিবহন হিসেবে সবচেয়ে বড় সম্ভাবনা ঢাকার চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ আর এই পথ সচল রাখতে দরকার নদীগুলো দখলমুক্ত রাখা আর উঁচু ব্রিজ তৈরি করা দ্রুত ও নিয়মিত কমিউটার ট্রেন সার্ভিস চালু সহ গণপরিবহন বাড়ানোর পরামর্শ নগরবিদদের রিক্সা ক্রমান্বয়ে কমিয়ে আনতেই হবে এলাকা ভিত্তিক রাখতে হবে পায়ে চলা বাইসাইকেল ব্যবহার করা এবং গণপরিবহন এই তিনটার সমন্বয় সবচেয়ে বড় কথা হলো সব ক্ষেত্রেই আইন মানার ব্যবস্থা করতে হবে গণপরিবহনের সম্পর্কিত জনগণ থাকে নিচে এই ফ্লাইওভারগুলি কিন্তু বাসকে হেল্প করবে না কারণ তার যাত্রী উপরে উঠার কোনো অধিকার নাই এমন পরিস্থিতিতে যানজট নিরসনে আগামী দিনগুলোতে সমন্বিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ নগরবিদদের এর সাথে বেশি জরুরি আইনের শক্ত প্রয়োগ নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা